হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কলস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, তো আজ আমরা হঠাৎ করে মা আর আমি দুজনে মিলে সিঙ্গারা বানাচ্ছি। তো দেখো আমরা কীভাবে বানাই, আর এটা কিন্তু আমাদের প্রথম সিঙ্গারা বানানো। তো তোমরা দেখো আমরা প্রথমবার কীরকমভাবে সিঙ্গারা বানাচ্ছি। তো প্রথমে ময়দাটাকে আমরা চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর তেল, লবণ, চিনি দিয়ে এবার ময়দাটাকে আমরা মাখবো। তো ভালো করে মেখে নেব। তো ময়দাটাকে এমন করে মাখতে হবে যাতে ময়দাটা মুঠো করলে দলা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই যে মুঠো করছি, দলা হয়ে যাচ্ছে। এরপর আমি ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। মেখে আমি শক্ত একটা ডো তৈরি করব। ময়দাটা যত শক্ত হবে সিঙ্গারাটা তত ভালো হবে। এবারে ময়দা মাখার ডোটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কড়াইতে একটু গরম করে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে থেঁতো করে নিচ্ছি। এবার এখানে গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এবারে এর মধ্যে আমি এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো অ্যাড করব। এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। কিছু বাদাম ভেজে রেখেছিলাম, তখন বাদামগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার এটাকে পুরো মিশিয়ে নেবো আর ভালো করে কষে নেবো তরকারিটা। এবার তরকারিটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে সিঙ্গারার তরকারিটা ঠিক ভালো লাগে না। সিঙ্গারের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এবারে যে ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম মেখে, সেই ময়দাটা আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দাটা কতটা নরম হয়ে গেছে, আর কিন্তু শক্ত ছিল। তোমরা চেষ্টা করবে আরও শক্ত করার, তাহলে ময়দাটা শক্ত হলে পরে সিঙ্গারাটা খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। এবারে ময়দার ডোটা থেকে আমি লেচি করে নিয়েছি। লেচি থেকে আমি এবারে বেলে নিচ্ছি, ঠিক লুচির মতো কিন্তু একটু মোটা করে। বেলে নেওয়ার পরে লুচিটাকে ঠিক অর্ধেক করে কেটে নিতে হবে মধ্যেখান থেকে। তো এরকম করে আমি কেটে নিয়েছি, দেখো একটু মোটা রাখতে হবে। এবারে যে সাইডটা কাটা হয়েছে, মানে সমান করে যে পাশটা কাটা হয়েছে, সে পাশটা আমি ভালো করে জল দিয়ে নিচ্ছি। তো জল দিয়ে তারপর আমি এরকমভাবে জুড়ে দেবো। তো দুই সাইডটা জুড়ে দেওয়ার পরে দেখো, দুমড়ে জুড়ে দেওয়ার পরে এরকম একটা চোঙের মতন হয়ে গেল। তো চোঙের মতন হওয়ার পর ওর ভিতরটাতে আমরা দেবো সিঙ্গারার তরকারিটা। তো তরকারিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। তো এবার দিয়ে আমি এবার এই সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি আবার। তো সাইড দিয়ে জল দেওয়ার পরে আমি এটাকে এবারে দুপাশটা সমান করে ভাঁজ করে জুড়ে দেব। তো সিঙ্গারাটা যে এরকম হয়েছে দেখো, আমরা প্রথমবার বানাচ্ছি, অনেকটা দোকানের মতন হয়েছে। তো এক এক করে এই যে সব সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো। তেল দেওয়ার পরে আমরা সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তেলটা কিন্তু হালকা গরম থাকতে হবে। খুব গরম হলে কিন্তু তেলটা সিঙ্গারাগুলোর বাইরেটা তেতে যাবে, মানে লাল লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে সিঙ্গারাগুলোকে উল্টেপাল্টে ভেজে। তো দেখো বন্ধুরা, সিঙ্গারাগুলো ভাজার পর এরকম হয়েছে। তো বন্ধুরা, প্রথমবার সিঙ্গারা বানালাম আমি আর মা। তো সিঙ্গারাগুলো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।